যখন বিএনপি যখন ক্ষমতায় তখন দেখলাম সোহেল আচার নিপাত যাক, তখন আমি মিজানুর রহমান চৌধুরী ছিল আমাদের পার্টি ভাবতর হচ্ছে নতুন উনারকে বললাম লিডার আমরা না সোহেল আচার, এখন বিএনপি সোহেল আচার দেখ আরও দেখবি। পরবর্তীতে আওয়ামী লীগ আসলো, এখন বিএনপি বলতেছে যে আওয়ামী লীগ সোহেল আচার, আমার কিন্তু ভালোই লাগে। আলমগীর শিকদার লটন যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, নয়া পল্টন নাকি সরোয়ার উদ্যান, সমাবেশের স্থানের স্থানভেদের বিষয়টি আসলে কি আসে যায়, গণতান্ত্রিক সমাবেশ করার একটি জায়গা পেলেই তো হলো না? এটা এটা ঠিক, আমি আমার বক্তব্য শুরু করছি, আমি আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আত্মাকে প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে আমি বিশ্বাস করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার ভালোবাসা আছে, উনি দেশ স্বাধীন করেছে। আজকে সর্বপ্রথম কথা হলো আমার পার্টির, আমার পার্টির আজকে আমার আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের একটি মামলা ছিল যেটা তার কার্যক্রম স্থগিত, পৃথিবীতে কত আছে কিনা আমি জানি না, স্থগিত চেয়েছিল একজন ভদ্রলোক আমাদের পার্টির। তো পরবর্তীতে আজকে হাইকোর্ট এটা কার্যক্রম পরিচালনার জন্য একটা মানে হাইকোর্টের অনুমোদন দিয়েছে, আমি হাইকোর্ট মামলা আদালতকে স্থগিত করেছে, মামলা আদালতকে আমি ধন্যবাদ জানাই। যেন এখানে কিন্তু অ্যাবসলিউটলি ডেমোক্রেসি, যে যাই হোক একটা ডেমোক্রেসির আমরা হাইকোর্টে দ্বার প্রান্তে গেলে আমরা একটা গণতন্ত্রের যে একটা অবস্থা, এই হাইকোর্টে গেলে আমরা বিচারটা পাই, এই কারণে কিন্তু মানুষগুলো হাইকোর্টের দিকে সবসময় তাকিয়ে থাকে। তা আজকে নয়া পল্টন আর সরোয়ার উদ্যান, সরোয়ার উদ্যানে আমাদের জাতীয় পার্টি সবগুলি সমাবেশ সরোয়ার উদ্যানই করেছে। কিছুক্ষণ আগে ডিবিসিতে মোশাররফ ভাই বলছিল যে 91 থেকে 96 জাতীয় পার্টিকে আমি দিয়েছি, আমি তখন বাসায় ছিলাম দেখছিলাম, না ভাই ভিত্তি দিয়ে আঙুল সোজা করে বলেছিল দেয় নাই, সেই সায়দাবাদ বলেন, সেই বাইতুল মোকারমের উত্তর গেট বলেন, উত্তর গেট বলেন, কোনো জায়গায় আমাদের বসতে দেয়নি ভাই, এরা আমার করে প্রতিনিয়ত তখন অত্যাচার করেছে, হুসেন মোহাম্মদ এরশাদকে জেলে ছিল, হ্যাঁ সে জেলে থাকা অবস্থা আমাদের নেতা কর্মীর প্রতি হুলিয়া ছিল, তখন তো বিটিভি ছাড়া আর কোনো বাক্স ছিল না, হ্যাঁ SATV ছিল না, কোনো টিভি ছিল না, তার জন্য আমরা জনসম্মুখে আসতেও পারিনি। সোহেল আচার হিসেবে আমাদের বোঝাও যখন দেখি যখন বিএনপি যখন ক্ষমতায় তখন দেখলাম সোহেল আচার নিপাত যাক, তখন আমি মিজানুর রহমান চৌধুরী ছিল আমাদের পার্টি ভাবতর হচ্ছে নতুন উনারকে বললাম লিডার আমরা না সোহেল আচার, এখন বিএনপি সোহেল আচার দেখ আরও দেখবি। পরবর্তীতে আওয়ামী লীগ আসলো, এখন বিএনপি বলতেছে যে আওয়ামী লীগ সোহেল আচার, আমার কিন্তু ভালোই লাগে যে সোহেল আচার আমরা না সবাই। তা আজকে এই 26টা ডিএমপি যেই একটা ফিরিস্তি দিয়েছে, এটা বোধহয় আওয়ামী লীগ সরকারের, আমি জানি না পুরোটা পড়তে পার জানি না, আমি টিভিতে দেখছিলাম 26টা। তা সরোয়ার উদ্যানের মতো বিএনপি মতো প্রথম চেয়েছিল আমার মনে হয়, আমার যত মনে হয়, আমি যতটুকু আমি তো রাজনীতি করা মানুষ সারাদিন এটা করি, হয়তো চেয়েছিল বা চাইনি এটা আমি জানি, তবে চেয়েছিল আমি যতটুকু 60% আমি ক্লিয়ার। তা পরবর্তীতে ভাইরা আমাদের পল্টনে চেয়েছে না, মানে বিএনপি অফিসের সামনে সবগুলি তো জনসভা করলেন, কোনো ট্রাক বাস সব থামাই দিছে, তারপর তো করছেন বরং তো আরও মজাটা কি হয়েছে, বাস ট্রাক থামাই দেওয়াতে অপুদি ওই ছেলে ওই বাপে বাবা যখন দৌড়াই যেতেছে তখন ছেলের আর শ্যালক রেলে যেতেছে, বাস ট্রাক থামাই দিছে, বাবার তরলো মানুষেরও বেশি হয়েছে, বরঞ্চ বাস ট্রাক না থামাই যদি করতে পারতেন আমার মনে ভালো হইতো। তাই সরোয়ার উদ্যানে আমাদের বইমেলা তো হয়, বিশাল পরিসর, বিশাল পরিসর আমাদের বইমেলা হয়, সেই বইমেলায় আমরা পরিসরটা দেখি, তাই সেক্ষেত্রে বলবো যে পরিসর বড়। এখন উনারা যদি চেয়ে থাকে যে পল্টনে করবে তাদের পার্টি বিশেষ হবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের অ্যাবসলিউটলি গণতান্ত্রিক রাইট। তবে যদি আমি বলতে পারি, এখন তো সরকার যেভাবে বলে শিক্ষক আর ছাত্র এভাবে চলতে হবে এভাবে করতে হবে, তো এগুলি বললে তো হয় না, একেবারে অ্যাবসলিউটলি একেবারে খেলা হবে সাবধান, এই ধমক এই ধরাটা আসলে এই গণতান্ত্রিক পরিবেশে, আই রেসপেক্ট টু অল ওভার পার্টি লিডার্স, বাট এই গণতান্ত্রিক পরিবেশের কথা বলবেন একদিকে, গণতন্ত্রের কথা বলবেন একদিকে, উনি থ্রেটমূলক আচরণ করবেন, দুইটা হতে পারে না। তাই দুইটা না হলেই আমি মনে করি যে একদিকে থাকা ভালো, মাননীয় প্রধানমন্ত্রী সরোয়ার উদ্যানটা তো সংস্কৃতি বলে করছে, ওটা তো একটা সংস্কৃতি বলে করেছে, যে গেলেও একটা ইতিহাস ঐতিহ্য পাওয়া যায়, মুক্তিযুদ্ধের চেতনাও পাওয়া যায়, ভালো লাগে। এখন উনারা করবে না
সেই জায়গায় আমি কিন্তু বলবো যে আপনি করবেন না, কেন না, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এখন করবো না। দুর্বিষহ সন্ধি থাকতে পারে, কারণ দীর্ঘ হচ্ছে 13.5 বছর ধরে ক্ষমতায় নাই, তাদের একটা দুর্বিষহ সন্ধি থাকতে পারে, ওদিন হয়তো তারা একটা একটা দাবি নিয়ে মাঠে নামতেও পারে। সেই কারণে সরকার এই ব্যাপারে খুব শক্ত ভূমিকা পালন করছে। তবে দিদি, সিসিটিভি তো আছে, সরদ দুর্দনে আছে, বাংলাদেশের সব রাস্তাঘাটে এখন সিসিটিভি আছে। হঠে পারো যে মোশারফ ভাই বললো না যে আমার আমার ওই ফকিরে বলতে আসা যায়, আবার কাকলি দিয়ে আসা যায়, আবার আমাদের মহামান্য হাইকোর্টের জাজের বাড়ির সামনে দিয়ে আসা যায়। তা রাস্তার অপশনটা কিন্তু অনেক খালি, তা ঢুকতে পারে সহজে। তো এটা অ্যাকচুয়ালি সরকারের চিন্তা করা উচিত। আমরা একটা বিরতি নেবো, বিরতির পরে আবার আসবো